আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও ফিরে আসলাম আমাদের নির্ধারিত অনুষ্ঠানে। আপনারা কে কে মনে হয় নিশ্চয়ই ভালো, এই মুহূর্তে যারা টেলিভিশনে দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। টেলিভিশনের নিচে স্ক্রিনের নিচে যে টেলিফোন নম্বরটি আছে, আপনারা সরাসরি প্রশ্ন রাখতে পারেন। আপনাদের একটি প্রশ্ন থেকে আমরা সকল উপকৃত হব। হুজুরের কাছ থেকে শুনছিলাম রিলেশনশিপ সম্পর্কে। আমি একটি কথা বলতে চাই যে মাঝে মধ্যে ফজরের নামাজের পরে যখন আমি যাই ফজরের নামাজের মসজিদে বা আসি, তখন দেখি জীবজন্তুকে নিয়ে, মানে কুকুরকে নিয়ে তার মালিক বাইরে হাঁটতেছে এবং তার যে চাহিদাটা পূরণ করতেছে জীবের প্রতি যে একটা সম্পর্ক বা তার যে করণীয় কতটুকু, এই যে এটা 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 মানে শুধু মানুষের প্রতি মানুষের রিলেশন, জীবজন্তুর প্রতি আমাদের কতটুকু রিলেশন হবে না? ওইটা তো দেখুন, জীবজন্তু থেকে নিয়ে এক জীবজন্তু কুকুর কি আপনি একটা আন্ট একটা পিপিলিকা সাথে কি ব্যবহার করবেন, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে একটা আপনার ঘরে যদি একটা ক্যাট থাকে, বিড়াল থাকে, তার সাথে আপনার ব্যবহার কী হবে তাও আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এইভাবে একটা কুকুর, এই যে এই ঘটনাটা আমরা অনেকবার বলেছি, একটা কুকুর আপনার একজন মানে অসৎ চরিত্রা মেয়ে লোক যার জীবনে কোনো দিন কোনো ভালো কাজ ছিল না, এই একটা কুকুরকে দেখলো যে সে আপনার তৃষ্ণার্ত, এই সে তৃষ্ণার্ত অবস্থায় সে তার জিহ্বাকে বাহির করে দিছে কষ্টে, তখন ওই মেয়ে লোক যার জীবনে কোনো ভালো গুণ ছিল না, তখন ওই মেয়ে লোক তার কাপড় ভিজিয়ে কূপ থেকে তুলে এনে ওই কুকুরকে পানি খাওয়ালো। আল্লাহ রব্বুল আলামিন ওই আপনার দুশ্চরিত্রে মেয়ের সমস্ত জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে। আল্লাহ তাআলা আমাদেরকে একদম পিপিলিকা থেকে নিয়ে জঙ্গলের জানোয়ার পর্যন্ত আর সমুদ্রের মাছ পর্যন্ত আর একদম আপনার আপনার ছেলে মেয়ে সন্তান স্ত্রী পুত্র আপনার মুসলিম নন মুসলিম সবার হক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল করিমে সুস্পষ্ট বয়ান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অত্যন্ত জোরালোভাবে এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা আলোচনায় ছিলাম যে নেইবারের সাথে সম্পর্কিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, কি বলছেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যেটা তোমরা নিজেদের জন্য যেটা পছন্দ করো নেইবারের জন্য তা পছন্দ করো। দেখুন, নামাজ রোজা হজ জাকাত কেউ যদি আদায় না করে, হুজুর কলটা নিয়ে নিই আগে, কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ ফতনা মারিনি। জি বলুন, আপনি কি বলতে চান? আমি একটা মসজিদে গেছিলাম হুজুরদের। জি বলুন। আমি আমি তাজুদ্দুর নামাজ পড়ি এবং ফজরের নামাজ পড়ি আর আমি অনেক সময় বসি আর জিগির জিগির করি তিলাওয়াত পড়ি, এরপরে চারশোর চার জাকাত নামাজ পড়ি। এই চারশোর চার জাকাত নামাজের বিনিময়ে আল্লাহ কিতে দান করবা, ওইটা তো জানতাম। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। আপনি সুন্দর সুন্দর প্রশ্ন রাখছেন আমাদের জন্য। জি হুজুর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে এই আমলের তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে আমাকে আমাদের সবাইকে আমরা যারা আজকের অনুষ্ঠান শুনছি এই আমলগুলা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন এবং কবুল আল্লাহ তাআলা করুন, আমিন। এই চাশতের নামাজ যেটা ইশরাক যেটাকে বলা হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথেন্টিক হাদিস যে ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে, হ্যাঁ ফজরের নামাজের পরে সালাম ফরজ নামাজের পরে আপনি কি করবেন, এইখানে বসে থাকবেন আর জিকির করবেন, দোয়া আপনার তেলাওয়াত করবেন, দুরুদ পড়বেন, আর যখন সূর্য উঠে যাবে এর বিশ পঁচিশ মিনিট পর যখন আপনি দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়বেন, তো আল্লাহ তাআলা আপনাকে কবুল হজের সওয়াব দিবেন, কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, এটা কল নিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, শুনছেন? জি শুনতেছি, আপনি বলুন আপনার প্রশ্নটি কি? আচ্ছা, আমার প্রশ্নটা হলো ভাই সাহেব, মাঝে মধ্যে খুব টায়ার্ড লাগে আর কি। জি ধরেন ফরজ নামাজ দাঁড়াইয়া পড়ে ফেলি আর সুন্নত গুলা বা বিতর গুলা বসে পড়ে ফেলি, এটা কি হবে কি হবে না? এইটি হবে কি হবে না? জি জি, জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। দেখি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, ওই কিছু স্কলাররা বলতেছেন বাংলাদেশ থেকে ওই 2019 এর পরে পরে ইমাম মেহেদি চলে আসতে পারে, আমরা বেশি বেশি আমল আখলাক সুন্দর প্রশ্ন রাখছেন। দেখি হুজুরের কাছ থেকে কি শোনা যায়।
ইমাম মাহদি আসতেছেন, মানে বাংলাদেশে মনে করুন প্রথম যেটা প্রশ্ন করেছেন এটা উত্তর দিয়ে দিই। জি, ভাই বলেছেন যে অনেক সময় ক্লান্ত থাকেন, পরিশ্রান্ত থাকেন, তো বসে বসে বিতরের নামাজ পড়েন। বিতরের নামাজ বা ফরজ নামাজ বা নফল নামাজ যদি আপনি অসুস্থ হন আর দাঁড়িয়ে পড়াটা আপনার জন্য খুবই কষ্টকর হয়, তখন আপনি ফরজ বলেন, ওয়াজিব বলেন, কি করতে পারেন? বসে বসে পড়তে পারেন। যদি আপনি অসুস্থ হন আর দাঁড়িয়ে পড়তে আপনার জন্য খুবই কষ্টকর হয়, তখন আপনি কি করতে পারেন? বসে নামাজ পড়তে পারেন। জি, উইতরের নামাজ বলেন আর ফরজ নামাজ বলেন। আর দুই নম্বর যেটা বলেছেন যে ইমাম মাহদি সম্পর্কে, আসলে ইমাম মাহদি সম্পর্কে অনেক কৌতূহলী প্রশ্ন রয়েছে, অনেকের কৌতূহল রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদি যে আসবেন এটা অথেন্টিক হাদিস। উনি জন্মগ্রহণ করবেন, তারপর আপনার রাজত্ব করবেন, ঈসা আলাইহিস সালামের সাথে আপনার দেখা হবে, এগুলা অনেক লম্বা। তো আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কিছু আলামত বলেছে যে যে কিয়ামত কবে হবে, কিছু সাইনের কথা বলেছেন। ঈসা আলাইহিস সাল্লাম কখন আসবেন সাইনের কথা বলেছেন, কিছু আলামতের কথা বলেছেন। ইমাম মাহদি কখন আসবেন কিছু সাইনের আলামতের কথা বলেছেন। এই হিসাব অনুযায়ী স্কলাররা হয়তো বর্তমানে যে সমস্ত বিশ্বের মধ্যে বিভিন্ন আলামত দেখা গেছে আল্লাহর রসুলের ওই হাদিস অনুযায়ী অনেক আলামতগুলো প্রকাশ হয়ে গেছে, তো স্কলারদের ধারণা ওই যে ধারণা ওইটা কিন্তু গ্রান্টেড নয়। আল্লাহর রসুলও কোনো গ্যারান্টি দেন নাই যে আপনার আপনার 1980 বা আপনার এখন কি চলে 2018 বা 2019 বা কোনো একটা ইয়ারে বা মান্থে বা এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন নাই, কোনো আপনার স্পেসিফিক কোনো ডেট বলেন নাই। স্কলাররা তাদের এই আল্লাহর রসুলের আলামত যেটা বলছেন যে ইমাম মাহদি আসবেন, এই আলামত পৌঁছলে ইমাম মাহদি আসবেন, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সাল্লাম আসবে, এই আলামতের ভিত্তিতে স্কলাররা তাদের একটা মতামত পেশ করেছেন। তো আসলে আপনার ইমাম মাহদির স্পেসিফিক কোনো টাইম নেই। আর আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম মাহদি যখন আসবেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা করে দিন, এবং তার সাথে যাতে করে আমরা যোগ দিতে পারি, এই ধরনের আমরা আমল করতে পারি, আমাদের বাচ্চাদেরকে গড়তে পারি। কারণ ইমাম মাহদি ততক্ষণ পর্যন্ত আপনার একটা যে কিছু আল্লাহ তাআলার খাস বান্দা তো থাকতে হবে, যে যারা তাকে কি করে ফলো করে জি, তো আমাদেরকে এইভাবে গড়ে উঠতে হবে যে যে আমরা ইমাম মাহদির কি হব, ফলোয়ার হব। আসলে জি, আমাদের জেনারেশনরা ইমাম মাহদির ফলোয়ার হবে, এইভাবে আমাদেরকে এবং আমাদের জেনারেশনদেরকে এইভাবে গড়ে তোলা চেষ্টা করা। যে ভাই যে কথাটা বললেন আমি এই জায়গার সাথে একটু সম্পৃক্ত হতে চাই, যেমন দুনিয়াব্যাপী যে অশান্তি, যে দাবানল, যে মানে যে জঞ্জাল, এগুলোর মধ্যে দিকে মানে ইমান বৃদ্ধি পাচ্ছে, ইসলামের মানে ইসলামের অনেক কিছু বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে অশান্তিও বাড়ছে, এর এর ফাঁকে হয়তো ভাবছেন যে একটা আলামত আলামতের দিকে চিন্তা করছেন। তবে যাই হোক, আপনি যে কথাটা বললেন এই সুর মিলিয়ে বলতে চাই যে আমাদের এই ইন্ডিকেটের মাধ্যমে আমরা কিন্তু বেশি বেশি করে আমল করা উচিত এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত, এবং গড়ে বাই যেটা আজকের আজকের আমাদের টপিক আছে যে সম্পর্ক যেটা বা এটি আমরা আলোচনার মধ্যে ছিলাম যে নেইবারের সাথে কী সম্পর্ক হবে, ইসলাম কী বলেছে, কোরআন কী বলেছে, রাসূলুল্লাহ সাল্লাম কী বলেছেন, কী আচরণ করেছেন নেইবারের সাথে সম্পর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নেইবারের সাথে সম্পর্কিত অনেক হাদিস বুখারী মুসলিম আবু দাউদের মধ্যে যে তোমরা যদি আল্লাহ তাআলা কোলটা নিয়ে আপনার ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ আলোচনা তো শেষ করা যাবে না, কোলটা নিয়ে যাই দেখি কে আছেন দেখি। আসসালামু আলাইকুম। আপনি সুন্দর প্রশ্ন রাখছেন, জিগি হুজুরে কি বলেন? জি বোন, যেটা প্রশ্ন করেছেন যে উইতির নামাজে সুরা পড়া, উইতির নামাজও আপনি যে কোনো সুরা দিয়ে আপনার সুরা ফাতেহার পরে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আরেকটি সুরা আপনি অ্যাড করবেন, যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় উইতিরের সময় যে সুরাগুলো পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া, প্রথম রাকাতে পড়তেন। দ্বিতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আর শেষ রাকাতে পড়তেন সুরা
ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই তিনটা সুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহার পর বেশিরভাগ সময় কী করতেন, উইতরের নামাজে পড়তেন। আর আমরা যদি আমরা যে কোনো সূরা দিয়ে আমরা পড়তে পারবো, সাব্বিহ ইসমা যদি আমরা আমাদের মেমোরাইজ না থাকে আমরা চেষ্টা করব এটা মেমোরাইজ করার জন্য চেষ্টা করা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় এই সূরা পড়তেন। সুতরাং এটা একটা সুন্নাহ যে আল্লাহর রসুলের এই আল্লাহর রসুল যে আপনার নামাজের মধ্যে সুরাগুলা পড়তেন, যদি আমরা ফলো করি তো একটা সুন্নার সব পাবো। আর যদি আমরা মেমোরাইজ করতে না পারি তাহলে যে কোনো সুরা দিয়ে আমরা যে কোনো ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ যে কোনো সুরা দিয়ে আমরা পড়তে পারি। জাযাকাল্লাহু তাআলা খাইর। জি না, আমরা হুজুর যে আমরা মানে আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা শেষ প্রান্তে, আমরা আজকে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। একটা হাদিস বলে আমরা ইনশাআল্লাহ আলোচনার ইনশাআল্লাহ শেষ হবে। আল্লাহর রসুলের অনেক হাদিস আছে, এর মধ্যে একটা হাদিস যে তোমরা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে বিশ্বাস করে তারা যেন নেইবারকে কষ্ট না দেয়, এবং আরেকটা ওই হাদিসের মধ্যে অন্য হাদিসের মধ্যে আছে যে তারা যেন নেইবারকে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন রান্না বান্না করবা, দেখুন তোমরা যখন রান্না বান্না করবা তখন এই তোমাদের ইয়ের মধ্যে রান্নার মধ্যে কী করবা, যখন কুক করবা তখন তোমরা জুলটা পানিটা একটু বেশি করে দিও, যাতে করে নেইবারকে তোমরা ডিস্ট্রিবিউট করতে পারো, তাদেরকে তোমাদের খানায় তোমরা শেয়ার করতে পারো। দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার হাদিস যে তোমরা যখন কোনো কিছু কুক করবা, রান্না করবা তখন এটার মধ্যে পানি দিও বেশি, যাতে করে তোমরা তোমাদের প্রতিবেশীকে খাওয়াতে পারো। অন্য একটা হাদিসে বলছেন যে তোমাদের মধ্যে যদি কিছুই না থাকে তাহলে একটা বকরির কুর্দিও হলেও তাকে কী করো, তার সাথে শেয়ার করো খানার মধ্যে। ওমর ইবনে আব্দুল আজিজ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা আপনার একটা ছাগল জবাই করলেন বা দুম্বা জবাই করলেন। জবাই করার পর ওনার গরের লোককে বললেন যাও এই গোশটা কি বা এই সালন বা অথবা গোশটা গিয়ে কী করো অমুক ইহুদিকে দিয়ে দাও। দিয়ে প্রতিবেশী ছিল কি ওনার ইহুদি। দেখুন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে, যে তখনকার সময়ে মদিনার আমরা জানি মদিনার ইহুদিরা কত কষ্ট দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামকে, কিন্তু আবদুল্লাহ ইবনে ওমর এই হকের কথা কিন্তু কী করে নাই, ভুলেন নাই। এত কষ্ট দেওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কী সুসম্পর্ক স্থাপন করেছিলেন, সাহাবায়ে কেরাম কী সুসম্পর্ক স্থাপন করেছিলেন। হ্যাঁ, আমরা এইভাবে কী করব, আমাদের নেইবারের সাথে আমরা আমাদের আচরণ দিয়ে আমরা আবারও প্রমাণ করব যে আমরা সবাই এক জাতি, আমরা মুসলমান হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, হ্যাঁ, কিন্তু আমরা এজ এ হিউম্যান বিং আমরা সবাই কি এক জাতি। আমরা প্রমাণ করব যে আমরা মানুষকে ভালোবাসি, আমরা আমরার প্রতিবেশীকে ভালোবাসি, আমরা প্রতিবেশী যেই হোক আমরা আচরণ দিয়ে প্রমাণ করব যে আমরা প্রতিবেশীকে অন্তর দিয়ে ভালোবাসি। আমরা অনেক সময় কী করি, কষ্ট তো দেবই না, সাথে সাথে আমরা আমাদের ঈদ আসলে তাকে কী করবো, আর সারা বছরে না পারি ঈদের সময় তাকে উপহার দেব, কার্ড দেব, হাই হ্যালো করব, হ্যালো হাউ আর ইউ, আসার সময় রাস্তাঘাটে পেলে প্রতিবেশী যদি আপনার নন মুসলিম হয় তার সাথে এই আচরণ করব, নন মুসলমান হলে তো করবই, প্রতিবেশী যদি নন মুসলিম হয় তাকে তো আমরা সালাম দিতে পারবো না, কিন্তু হাই হ্যালো তো করতে পারি, হাউ আর ইউ করতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ যাবত আমরা যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমরা শেষ পর্যন্ত যে কথাটা জানতে চাই যে মানুষ হিসেবে আমরা অনেক করণীয় আছে, মুসলমান হিসেবে আমাদের মানুষের সাথে একটা বিল্ড আপ কীভাবে বিল্ড আপ, শেষ পর্যন্ত কথাটা জানতে চাই কীভাবে আমরা মানুষের সাথে সম্পর্ক হবে, যে আমরা যখন মানুষের সাথে আমরা দেখেন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত আমরা আদায় করি, এগুলা সব কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত। আর মানুষের সাথে সম্পর্ক স্থাপন হবে তার সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে, তার সাথে যখন আমরা উত্তম ব্যবহার করব তখন তার সাথে আমার কী হবে, অন্তরঙ্গ সৃষ্টি হয়ে যাবে, তাকে দাওয়াত মুখ দিয়ে দেওয়ার প্রয়োজন নাই যে তুমি ঈমান আনো, তুমি কলিমা পড়ো, তুমি কোরআন পড়ো, এইগুলা থেকে আরও বেশি ইম্পর্টেন্ট হবে তাকে যখন আমরা কী করব, উত্তম ব্যবহার করব। সামটাইম আমরা তাকে আপনার উপহার দিব, কার্ড দিব, খানা দিব, হ্যাঁ, এইভাবে সে যখন অসুস্থ হয় তাকে দেখতে যাব, হ্যাঁ, তার জন্য খুব প্রয়োজন হয় এইবারের নন মুসলিম হলো তার প্রয়োজন মেটানোর জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
আমরা এতক্ষণ যাবত যে আলোচনা করলাম, আমাকে এবং আমরা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে অনেক কথা। সম্পর্ক, সুসম্পর্ক মানুষ হিসাবে, মুসলমান হিসাবে অত্যন্ত প্রয়োজনীয়। হাদিস এবং কোরআন শরীফের আলোকে অনেক কিছু শুনলাম। আসুন আমরা পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করি, একে অন্যকে ভালোবাসি, একে অন্যের সুখ দুঃখের সাথী হই। সেই সুবাদে আমরা আমাদের দিনগুলো চালিয়ে যাই। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানে দেখার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। Yes.